আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস ম্যাম আজকে আবার চলে এসেছে আপনাদের মাঝে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করার জন্য সেটা হচ্ছে গাজরের মধ্যে এক কাপ দুধ দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে আটটা গাজর নিয়েছি আর গাজরগুলো খুব একটা বড় না দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে এক কাপ দুধ দিয়ে নিচ্ছি দুধটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম এবার এটা সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এতে করে সিদ্ধ করতে একটু সময় কম লাগবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিলাম এবার ঢাকনাটা লাগিয়ে তিনটা থেকে চারটা হুইসেল আসা পর্যন্ত এটা আমি রান্না করে নিব। চারটা হুইসেল আসার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার এরকম একটা কাঠের ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু ঘেটে নিচ্ছি আমার ঘেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার একটু নেড়ে নিচ্ছি এবারের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে নিলাম মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আবার একটু নেড়ে নিচ্ছি এবার কিছুক্ষণ একটু চাল করে নেব কিছুক্ষণ চাল করে নেয়ার পরে এর মধ্যে আরও এক কাপ দুধ দিয়ে নিচ্ছি আর দুধের উপরে যে শরটা থাকে আমি সেটাও দিয়ে নিয়ে আছি এই শরটা দেওয়ার কারণে এই ডেজার্টটা খেতে আরও বেশি মজা লাগে এইভাবে এটা আরও কিছুক্ষণ রান্না করে নেব খুব বেশি ঘন করবো না তাহলে এটা এই চুলাই রান্না হতে থাক চলে যাচ্ছে আমি পরের চুলাই এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবারের মধ্যে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম এবারের মধ্যে দুইটা সাদা এলাচ একটা তেজপাতা আর কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে নিলাম পরিমাণ মতো আপনাদের পছন্দ মতো বাইরে কমিয়ে দিয়ে নেবেন আর যে কোনো ধরনের বাদামও দিতে পারবেন এবার এই ঘিয়ের মধ্যে এগুলো একটু ভেজে নেব আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার ভালো মতো একটু নেড়ে নিচ্ছি চেষ্টা করবেন যখন এটা নামাবেন তার আগ মুহূর্তে এটা দিয়ে নিতে এতে করে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার থাকে আর খেতেও দারুণ লাগবে আমার এটা রান্না করা হয়ে গেছে এবার এখানে একটা বাটি নিয়েছি বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার এর উপরে কিছুটা কাজু বাদাম দিয়ে নিলাম এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার গাজরের ভীষণ মজার একটা ডেজার্টের রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে দারুণ লাগে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ